Bisinwichithamni Yakulo wngkha Saknainairokni promotion. Hasteo Talnwi Bisingo Khlaijaknani Mukthang wngkha Dental College. Phasalo Pragna Bhavano Luwajijak Dental Surgeon Rokni Training Pandao Kok Sanani Thangwi Abo Haino Kok Sakha Hasteni Mantri Okra Dr.Manik Saha. Phasalo Rajakhor Agulini Pragna Bhavano Khlaijakha Dental Surgeon Rokni Kaisa Training Panda. National Health Mission and Indian Dental Association TRIPURA State Branch ni chaitok mungmai Khlaijakha Haste Beremni Dental Surgeons Rokni Training Pandano Chengsawi Rekha Hasteni Mantri Okra Dr.Manik Saha. Manjakha Sakham Bedekni Tangphang Dr. Devasis Basuno Khobai Indian Dental Association TRIPURA State Branch ni Haste Ozomarok. Pandao Kok Sanani Thangwi Hasteni Mantri Okra Dr.Manik Saha Sakha. Bisinwichitham ni Yakulo wngkha Saknainairokni promotion. Hasteo Talnwi Bisingo Khlainani Mukthang wngkha Dental College Sanai. সহজ না কত বাধা বিপত্তি ইত্যাদি আসে কিন্তু মনে মনে ইচ্ছা আছে করতেই হবে এবং ডিসিএ এর লোক পর্যন্ত আমি ডিসিএ দুবার মিটিং আমি করেছি ওনারা আমাকে ফেলিসিটেশন দিয়েছে আমি গেছি চেক করতে হবে তারা কিন্তু ওটাকে স্পেশাল অ্যাটেনশন দিয়ে স্পেশাল পারমিশন দিয়ে এটাকে অ্যাপ্রুভাল দিয়েছে গেল সেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আমি ইউনিয়ন মিনিস্টার হেলথের ওনার সাথে দেখা করলাম তিনবার দেখা করে উনি বলছেন যে আপনি যেমন বলছেন এটা কোনো সমস্যা হবে না আমাদের তরফ থেকে কাজে অনেক ইসের পর শেষ পর্যন্ত সেটা হলো কাজে আজকে এই ত্রিপুরা সরকার যা যা হেলথের বিষয়ে ডেন্টিস্ট্রি যেহেতু আমি এটার মধ্যে আছি সে এই কারণে একটা এক্সট্রা বেনিফিট সবার জন্য হয়ে গেছে কিন্তু আমি সেটা বলছি না আজকে আমরা যে স্থানে আমি আছি এর জন্য এটা হচ্ছে এরকম না দেখতে হবে আগেও আমাদের যখন এসোসিয়েশনে ছিল একটা যখনই কোনো ডেন্টাল সার্জন তৎকালীন সময় আসতো তার খালি আমি দেখেছি ওনারা তাদের পোস্টিংটা পেয়ে আর কোনো কথা না আমার পোস্টিংটা হয়ে যাক বাস সেই জায়গায় দাঁড়িয়ে যখন আমরা দেখলাম তৎকালীন সময় ছজন না পাঁচজনের মতো খালি ডেন্টিস্ট তখন যেটা বলা হতো এখনো ডেন্টিস্ট হিসাবে ওরা জয়েন করতো এই যে চেষ্টা সেটা কিন্তু আমি আমার চোখে নজর পড়ে আমরা যখন অ্যাসোসিয়েশন বানালাম তারপর কিন্তু দৌড় শুরু হল ৩১টা সিট তৎকালীন সময় ৩১টা সিট এই আমরা গভর্নমেন্টের সাথে ফাই করে তখন এর সময় ডেন্টাল সার্জন ৩১টা সিট আমরা বের করি ৩১টা সিটের মধ্যে মাত্র ৬ জন ডেন্টাল সার্জন তখন প্রেজেন্ট আমি জয়েন করি অন্যরা জয়েন করেছে ঠিক করেছি গভর্নমেন্ট সার্ভিস করব প্রায় ৯ বছর প্রাইভেট করেছি কিন্তু শেষ পর্যন্ত যখনই মিনিস্টারদের এখানে যেতাম তো মিনিস্টারদের এখানে যাওয়ার পরে আমাদের সমস্ত সমস্যা ইত্যাদি সব মানে আমাদের জন্য কারণ আমাদের সার্ভিস গুলো ছিল না সার্ভিস গুলো করার জন্য বিভিন্ন সেসব কাজের জন্য যেতাম তো যাওয়ার পরে যেহেতু আমি ওরা ভাবতো আমার সাথে যারা কলিগরা যারা অলমোস্ট অল ওয়ার অ্যাবজর্বড ইন সার্ভিস সার্ভিস মানে ডেন্টিস্টের সাথে উনি এ নিয়ে কিন্তু মানে সার্ভিস ফুল তো সেখানে যেভাবে আমার সাথে ইন্টারেক্ট হতো মিনিস্টারদের সাথে তাতে করে ওদেরও অসুবিধা হতো বললো যে না আপনি একটা কাজ করুন সার্ভিসে ঢুকে যান তো আমি এমনিতেই ওখানে হেলথ ডিরেক্টরেটে একদিন গেলাম যাওয়ার পরে আমার এই কলিগ চুপচাপ একটা লিখলো যে আমি জয়েন করবো পরে আমাকে বলে এখানে সই করুন সই করুন আমি দিয়ে দিলাম এই হয়ে গেল আমার আবু হাইকেন ডেন্টাল কলেজ নি স্ট্যান্ডার্ড ন মুথাঙ্গই নারকনানি নাংলাই হনাই কইমং নারকা হাসিনী মন্ত্রী অকনা ডক্টর মানিক সাহা রাজাখর আগুলি নিশিমি প্রণব নি কক্তুম চিনি খরাং